ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল বিএনপি এবং সমন্বয়রা। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচন নয়, উল্টো তাদেরকেই বর্জন করেছে ভোটাররা। সংবাদ সম্মেলনে এই দাবিটা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার প্রমাণ করেছে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। তেজগাঁওয়ে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে দিনভর সারা দেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে আওয়ামী লীগ। মিডিয়া সেলের কর্মকর্তাদের সাথে পর্যবেক্ষণে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচনে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সব জায়গায় ভোট ঘিরেছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশে ইউরোপের মতো নির্বাচন হচ্ছে, এত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং মুক্ত পরিবেশে নির্বাচন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। ভোট শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ও তার সমমনারা যে নির্বাচন বর্জন করেছে, সে নির্বাচনে ভোটাররাই তাদের বর্জন করেছে। তারা নির্বাচন প্রতিহত, তারা সন্ত্রাস করেছে, অগ্নি সন্ত্রাস করেছে ব্যালটের মাধ্যমে। আজ বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের চ্যালেঞ্জ পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে পারি, সেজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।